মালিক আল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করবে ওটাই হবে, কিন্তু এখন করোনায় মানুষ তো মনে করেন বুঝতে পারছেন কি অবস্থা, আতঙ্কের মধ্যে পার্সেল বা ইয়ে করে দিচ্ছে না কুরিয়ারে, কুরিয়ারে এখনো কুরিয়ারে সরকার অনুমতি দেয়নি, অনুমতি দিলে কুরিয়ারে মাল যেতে পারে, কিন্তু আমরা মানা তো শুরু হয়ে গেছে, হ্যাঁ জি আমরা মানা শুরু হয়েছে হালকা বদলে এখন আম মিষ্টি হয়ে গেছে, গোপাল ভোগ আম মিষ্টি বড় বড় গাছ ছিল, এখন কি কি বাজারে আপনার হাতে আসছে কি কি আম, খালি গোপাল ভোগ আঠি জাতীয় এক একটা আসছে, আঠি তো আম তো আম বাংলাদেশে কম আর সব বাইরে চলে যায় ঢাকার দিকে যায় আর ছিল, আর ওই আপনার জুস ওয়ালারা জুস কোম্পানি আঠের আসছে চলে কম, যেহেতু আমের জায়গাটা এখানে আঠির কম চলে, প্রথম প্রথম অবস্থায় যখন আঠি হয় তখন মানুষ নতুন ফল হিসেবে খাওয়ার জন্য আঠি লাগে, কিন্তু এই সময় আঠি চলে কম, চলে না মিষ্টিটা চলে, আর টক গেলে সব বাইরে চলে যায় যে আমরা টক মারে, হ্যাঁ আর এখন কি কি দামে আপনার হাতে যেগুলো আম আসছে গোপালভোগ এটার মানে রকম ভেদে বলতে গেলে বড় ছোট এগুলো কি কি, বড় সাইজে বেচলাম, বড় মিডিয়াম, বড় কি দাম মিডিয়াম কি দাম, বড় বেচলাম 1600, মিডিয়াম বেচলাম 1400, বাজার খুব একটা ভালো না ভাই, মানে আমের তো অনেক খরচ পড়ে, তো ওই হিসাবে বাজার আমরা প্রতি বছর গোপাল বেচি 2000, এবার বেচছি 1200-1400 এরকম, কাস্টমার কম বেচা কিনা কম, বাইরে গাড়ি ঘোড়া চলে না এই জন্যে আম টানছে না, মানে আমাদের এখানে অনেক জায়গা থেকে পার্টি আছে আপনার, তো ও পার্টিগুলো নাই এই জন্য বাজার অনেক কম, আপনার গোপাল ভোগ বিক্রি হচ্ছে 1400-1200 এরকম, আর যেটা গুঠি আম আঠি বলে ওটা 600-700 হাইস্ট 800 বিক্রি হচ্ছে, কিন্তু এ দামে আম বেচলে বাগানওয়ালারা লাভবান হবে না, লসে পড়বে, এবারে অনেক ফলন বেশি, এখন নেক্সটে কী হবে সেটা আল্লাহ জানে, ফলনটা এবার অনেক ভালো ভাই, এবারের যে ফলন বাম্পার ফলন এর কোনো, আর গোপাল এ বছরে সবচেয়ে এক্সেস হয়েছে, আর কোনো বছরে এরকম গোপাল গাছে থাকেনি, এবার যে গোপালের মৌসুম বলে চল আর কি, গোপাল সবচেয়ে গোপালের পরে ভাই আসবে খেসরা, তারপর আসবে ন্যাংরা, তার র্যাংরার সাথে আসবে রানী পশম, আর এর সাথে আঠি টাঠি থাকবে, লাস্টে আসবে ফজলি আম্রপালি, বিভিন্ন আইটেমের আম আসে লাস্টে, আর কারণ এখন গাছ থেকে আম পড়ছে পেকে যাচ্ছে আর পড়ে যাচ্ছে নিচে, এখন বাগান মালিকরা কিছু কিছু ভেঙে ফেলার পর আরও অপেক্ষায় আছে কবে গাড়ি ঘোড়া চলবে বাইরে মালটা যাবে তখন বেশি হবে, এই অপেক্ষায় আছে, আমার এখন এখানে আসছে আঠি আর গোপাল ভক্তা আসছে আপাতত, দুই তিন কোয়ালিটির আঠি আপাতত, এরপরে আসবে আপনার খ্রিস্টাপাত্তা আসবে, তারপরে ন্যাংরাটা আসবে, হিমসাগর যেটা বলে ও আর কি, তারপরে রানী পশম যেটা আছে ওগুলো আসবে, বিভিন্ন কোয়ালিটির আঠি আসবে, নেক্সটে আসবে আম্রপালি ফজলি 100, মূলত এই রাস্তায় এখানে বাজারে কোন কোন জায়গার আম আসে, আমাদের বেশি আম আসে কাকল আপনার চান্দুড়িয়া এই বায়া নহটা চারঘাট বোদাগাড়ির আম এখানে বেশি রাস্তায় দেবে, এই মানে পুরো এরিয়াটাই নিয়ে রাস্তায় দেওয়া,